मागुड़ा जिला पुलिस गत 28 मे अभियोग पाय मागुड़ा डेफुलिया ग्रामेर शामशु विश्वास नामेर एक व्यक्ति के अज्ञात व्यक्तिरा मागुड़ा शहरेर नतून बाजार एलाका थेके अपहरण करे विक्टिमेर मोबाइल दिये फोन करे 1 लाख टाका मुक्तिपण दाबी करछे। टाका ना दिले विक्टिमके नाड़ी दिये फाँसिये अश्लील भिडियो बानिये इंटरनेटे छेड़े देवा एबं विक्टिमके मेरे गुम करे देबारो हुमकी देवा होच्छे। এই অবস্থায় পুলিশ সুপারের নির্দেশে সাইবার টিম ও ডিবি পুলিশের একটি চৌকস দল এটা নিয়ে কাজ শুরু করে। এরপর উদ্ধারকারী টিমটি আধুনিক প্রযুক্তির সহায়তায় এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা শহরে অভিযান পরিচালনা করে চক্রের মূল হোতা সহ সহযোগী দুই নারীকে আটক করে এবং ভিকটিম শামসু বিশ্বাসকে উদ্ধার করে। सोमवार मागुड़ा जिलार अतिरिक्त पुलिश সুপার মোহাম্মদ গলিমুল্লা एक সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আমরা উদ্ধার করি যে এটা একটা ট্র্যাপ, এটা একটা বড় একটা চক্র এই কাজটা দীর্ঘদিন ধরে করে আসছে। তো পরবর্তীতে আমরা দেখলাম যে শাহিনী শেখ এবং জুলেখা এরা মিলে জুলেখার বাড়িতে বিভিন্নভাবে মানুষকে প্রলুব্ধ করে, বিশেষ করে মহিলা দিয়ে পুরুষদেরকে প্রলুব্ধ করে এবং তাদেরকে একটা বিশেষ অবস্থায় নিয়ে আসে। নিয়ে এসে সেই অবস্থায় আবার তাদেরকে ভিডিও ধারণ করে ওইটা দিয়ে তাদেরকে ভিকটিমাইজ করে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। তো আমরা হাতে নাতে তারা যে ভিডিও যেভাবে ভিডিও করে অশ্লীল ভিডিও তৈরি করে তাদেরকে ব্ল্যাকমেইল করে এই ধরনের ভিডিও সহ টাকা পয়সাও যে তারা বিভিন্ন জায়গা থেকে নিয়েছে টাকা পয়সা পর্যন্ত আমরা উদ্ধার করেছি। এবং এই 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 চক্রের যে মূল হোতা যে শাহিনুর শেখ, এই শাহিনুর শেখ কিন্তু 5-6টা মামলার আসামি। তার মধ্যে হলো মার্ডার মামলা 2টা, অস্ত্র আইনে মামলা আছে একটা, মোট 6টা মামলার সে আসামি। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা করে আসছিল। একজন মহিলাকে দিয়ে কোনো একজন পুরুষকে হয়তো খারাপ প্রস্তাব বা কয়েকদিন ধরে হয়তো কথাবার্তা কথোপকথন করে একটা সম্পর্ক বিল্ড আপ করছে, ফলশ্রুতিতে একটা খারাপ প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবে সেই পুরুষ প্রলুব্ধ হয়ে সেখানে গিয়েছে, গিয়ে সেই তাদের সেই ট্র্যাপে পা দিয়েছে। সেখানে গিয়ে তারা নগ্ন অবস্থায় তার ভিডিও ধারণ করছে এবং সেই ভিডিওটা আবার তাকে তাকে জিম্মি করে তাকে হয়তো ব্ল্যাকমেইল করছে যে তোমার এই ভিডিও ছেড়ে দিব, অনলাইনে ছেড়ে দিব কিংবা তোমার পরিবারের কাছে দেখাবো। এই কারণে তারা ভয়ে হোক বা যেভাবে হোক তারা আবার টাকা পয়সা দিয়ে সেখান থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করে। তো এরকম ঘটনা হয়তো আরও ঘটেছে, আমাদের কাছে কেউ অভিযোগ দেয় নাই, কিন্তু একজনে যে অপহরণ হয়েছে তার মর্মে আমাদের কাছে অভিযোগ করেছে। তো সেটা অনুসন্ধান করতে তদন্ত করতে করতে গিয়ে তো আমরা এই টোটাল এই বিষয়টা আমরা আবিষ্কার করছি। সংবাদ সম্মেলনে জানানো হয় এই বিষয়ে আরও তদন্ত চলছে। গ্রেফতারকৃত 1 নং আসামি শাহিনীর বিরুদ্ধে 2018 সালে অস্ত্রসহ অপহরণ করে 2টি খুনের মামলাসহ একাধিক মাদক এবং চুরির মামলা রয়েছে।